ও সোনামা, সোনামা শিগগিরই ওঠো ওঠো ওঠো, খাবে না তুমি? ওঠো কই, শিগগির ওঠো মা, ওঠো ওঠো ওঠো, দুটো থেকে ঘুমাচ্ছ তো, কই শিগগিরই ওঠো, এখন 9টা বাজে, ওঠো 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 ওঠো, কি হলো, ওঠো, বড়মার বাড়ি এসে শুধু ঘুম দেখাচ্ছ? হ্যাঁ ঘুম, শিগগিরই ওঠো শিগগিরই ওঠো শিগগিরই ওঠো শিগগিরই ওঠো, কই বাপরে বাপ, ওঠো 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 ওঠো, খাওয়া লাগবে না, ওঠো কই, কি ঘুম বলে ও, এত নাড়াচ্ছি তবুও যদি ওঠে, ওঠো 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 ওঠো। এখন রাত কটা বাজে জানিস? 12টা বাজে, ঠিক সময় মতো উঠে পড়েছিস তো, মোটেও তো ঘুম ভাঙাতে পারছিলাম না তোরে, এদিকে ফেরো এদিকে ফেরো, এবার কান্না শুরু হয়ে গেল, হ্যাঁ তোমার কান্না এবার শুরু হয়ে গেল, দুষ্টু মেয়ে, ও দুষ্টু মেয়ে, এই যে সোনামা, এবার ঠিক টাইম মতো ঘুম ভেঙে গেছে নাকি? হ্যাঁ সবাই যখন ঘুমাতে যাবে তখন তোমার ঘুম ভেঙে গেল, আমি তো ভাবছি আজকে আর ঘুমই ভাঙবে না, আজকে সোনামা ঘুমিয়ে যাবে, শুরু হয়ে গেল কান্নাকাটি। হ্যাঁ এবার বোঝা গেছে রাত 12টা বাজে, হ্যাঁ এবার তো বোঝা গেছে রাত 12টা বাজে, তাই না? তো তো মোটেও ঘুম ভাঙানো যাচ্ছিল না, মোটেও ঘুম ভাঙানো যাচ্ছিল না, হ্যাঁ এবার কি করতে হবে? ওরে বাবা রে বাবা, এবার তো শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল, হ্যাঁ ওরে বাপ রে বাপ, এবার দুষ্টুমি শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল দুষ্টুমি, আসো খেয়ে নাও। সবার কোলে কোলে আমার মাসি দিদি বোনের কোলে কোলে সারাদিন ঘুমিয়েছে, রাতে তো একটু ঘুমায় না, নিজে তো ঘুমাবেই না, আর কোলে ঘুমাবে, কিন্তু এই প্রথম আজকে দেখছি 25-26 দিন পরে আজ প্রথম ঘুমাচ্ছে, এখন রাত 3টে বাজে, আমার সোনা আজ তো সেই দুটো থেকেই ঘুমাচ্ছে, দুপুর 2টো থেকে ঘুমাচ্ছে ঠিকঠাক করে, সন্ধ্যেবেলা তো মোটেও ঘুম ভাঙাতে পারছিলাম না, তারপরে যদিও উঠলো, উঠে খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছে, সেখান থেকেই ঘুমাচ্ছে, খাবে দিচ্ছি আবার ঘুমিয়ে পড়ছে, আবার লক্ষ্মী সোনামা।